হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ শুভ সকাল সুপ্রিয় শ্রোতা বন্ধুরা দর্পণ একটি চেতনার নাম একটি ভালোবাসার নাম দেশব্যাপী লাখো শ্রোতার নিরবচ্ছিন্ন ভালোবাসা ও সমর্থনে আজ তিন যুগেরও বেশি সময় ধরে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে আমাদের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ আর তাই ভালোবাসা ও ভালো লাগাকে দিতে আমরা প্রতিদিন সকালে আপনাদের পছন্দের সব আয়োজন সাজিয়ে হাজির হয়ে চাই দর্পণের ডালি নিয়ে আজকে দর্পণের পুরো সময় জুড়ে আপনাদের গল্প কথায় আড্ডা দেব আমি মীর মোহাম্মদ শহীদুল্লাহ এবং আমি সাইদা জান্নাত বাঁধন প্রিয় শ্রোতা বন্ধুরা সকালবেলার এই সময়টা ঠান্ডা হিম হাওয়া ও হালকা কুয়াশার পরত আমাদের মনে করিয়ে দেয় ঋতু বৈচিত্র্যে বাংলাদেশে এখন চলে হেমন্তকাল সকাল বেলায় ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দুর ওপর সূর্যের আলোক রশ্মি পড়ে মনে হয় যেন এক মুক্ত দানা জলজল করছে আর সকাল বেলায় বাড়ির আঙিনায় যদি শিউলি ফুলের যদি গাছ থাকে তাহলে তো আর নিচের হলুদ বোটার সাদা রঙের শিউলি ফুল যেন চাদর বিছিয়ে বসেছে আর দেরিতে হলেও আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে বাঙালি সনাতন অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আজ মহাষষ্ঠী আজ দেবী দুর্গা মর্তে আগমন করবেন ভক্তের আহ্বানে আজ থেকে টানা পাঁচ দিন বাঙালি হিন্দুরা মেতে উঠবে শারদীয় দুর্গাপূজার উৎসবে বিজয়া দশমীতে দেবীর বিসর্জনের মাধ্যমে এই উৎসবের বিদায় সুর বেঁচে উঠবে চিরায়ত বাংলার ও অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ সকল বাঙালি এই শারদীয় দুর্গোৎসবে যোগ দিয়ে আসছে সুপ্রিয় শ্রোতা আমরা প্রতিনিয়ত এক আশঙ্কায় দিন আনুপাত করছি তা হল করোনা আতঙ্ক গত বছরের শেষ দিকে এই করোনা ভাইরাস কোভিড উনিশের সংক্রমণ শুরু হয়েছিল পৃথিবীতে অল্প সময়ের মধ্যে তার সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে বৈশ্বিক মহামারী আকারে মরণঘাতে এই ভাইরাসের আক্রমণে থমকে গিয়েছিল পৃথিবী বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল সারা পৃথিবীর মানুষ ও দেশ একে অপরের থেকে তারপরও জীবন কিন্তু থেমে থাকেনি একটু একটু করে পরিবর্তিত পরিস্থিতিতে মানুষ নিজেকে মানিয়ে নিয়ে ক্রমান্বয়ে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করছিল কিন্তু তারপরও প্রতিদিন ভাইরাস কোভিড উনিশের দ্বারা নতুন নতুন মানুষ আক্রান্ত হচ্ছিল পৃথিবী জুড়ে তার মধ্যেই মানুষ স্বাস্থ্যবিধি মেনে নতুন জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে উঠেছিল কিন্তু ক্রমেই পৃথিবীব্যাপী জীবনযাত্রা স্বাভাবিক হয়ে আসছিল কিন্তু আবারও পৃথিবীর নানা প্রান্তে করোনাভাইরাস কোভিড উনিশের সংক্রমণ ও আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে বিগত কয়েকদিন ধরেও আমাদের দেশেও তার ব্যতিক্রম নয় প্রতিদিনই হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা আশঙ্কা করা হচ্ছে আগামী শীতে সারা পৃথিবীতে করোনার সংক্রমণ আরও বৃদ্ধি পাবে বাংলাদেশও তার ব্যতিক্রম হওয়ার কথা নয় তাই এই পরিস্থিতিকে উত্তরণের একমাত্র উপায় হল মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা পরিবর্তিত জীবন ব্যবস্থায় নিজেকে মানিয়ে নিয়ে দৈনন্দিন কাজকর্ম সাবধানতার সাথে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করা যদি আমাদের দেশের মানুষ অর্থাৎ জনগণকে সচেতন করে তুলতে পারি তাহলেই আমরা হয়তো এই ভয়াবহ পরিস্থিতি সফলভাবে মোকাবেলা করতে পারবো আজ বাইশ অক্টোবর বাংলা ভাষার অন্যতম প্রধান কবি জীবন আনন্দ দাসের মৃত্যুদিন উনিশশো চুয়ান্ন সালের আজকের এই দিনে তিনি কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সাহিত্যের প্রভাবশালী কবিদের মধ্যে তিনি অন্যতম তাকে বাঙালি রূপসী বাংলার কবি হিসেবে চিহ্নিত করেন তাঁর কাব্যচর্চা মূলত বরিশালে বসেই শুরু হয়েছিল কবি জীবনানন্দ দাস অসংখ্য কবিতা প্রবন্ধ ছোট গল্প রচনা করেছিলেন আজ কবির প্রয়াণ দিবসে দর্পণের পক্ষ থেকে জীবনানন্দ দাসের প্রতি জানাই অকৃত্রিম শ্রদ্ধা এবং আজ দেশব্যাপী পালিত হচ্ছে নিরাপদ সড়ক দিবস উনিশশো আঠারো সাল থেকে প্রতি বছর আজকের এই দিনে অর্থাৎ বাইশ অক্টোবর তারিখে পালিত হয়ে আসছে জাতীয় নিরাপদ সড়ক দিবস প্রতি বছর সড়ক দুর্ঘটনায় আমাদের দেশে অনেক মানুষের প্রাণহানি ঘটে মূলত মানুষের মধ্যে সড়কপথে নিরাপত্তা চলাচলের জন্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে প্রতি বছর দিবসটি পালন করা হয়ে থাকে এবারে জানিয়ে দিচ্ছি আজকে সকালবেলায় কী কী আয়োজনে সাজিয়েছি আপনাদের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ প্রথমেই রয়েছে ইতিহাসের পাতা থেকে তুলে আনা নানা উল্লেখযোগ্য ঘটনা সংকলন নিয়ে এই দিনে এরপরে আমরা শুনব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত তাঁর কারাজীবনের স্মৃতি ও বিশেষ ঘটনাবলী নিয়ে রচিত বই কারাগারের রোজ নামজা থেকে পাঠ তারপরে থাকবে বাংলাদেশের সেলিব্রিটি শিল্পীদের সাথে মজাদার আড্ডা তার সাথে কিছুক্ষণ এরপর বাংলাদেশের পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য ও পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা নিয়ে বিশেষ নিবন্ধ পাহাড় ও প্রকৃতি তারপর রয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী বিশেষ রান্না ও খাদ্যের পুষ্টিগুণ এবং পুষ্টিমান বজায় রেখে খাদ্যগ্রহণ প্রক্রিয়া নিয়ে নিবন্ধ পরিবেশনা রসনার সাতকাহন এবং সবশেষে রয়েছে বাউলকুল শিরোমণি মরমী সাধক লালন সাহের গান নিয়ে আয়োজন আমাদের গান বন্ধুরা আসুন শুনতে থাকি আজকের দর্পণের সব কটিপের পরিবেশনা মানুষের আবহমান কাল ধরে পথ চলার ইতিবৃত্ত আছে ইতিহাসের পাতা জুড়ে ইতিহাসের পাতা থেকে সেই গৌরবময় সময়ে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলি তুলে এনে সংকলিত আকারে দর্পণের শ্রোতাবন্ধুদের শোনাতেই আমাদের এবারের আয়োজন এই দিনে সুপ্রিয় বন্ধুরা আজ বাইশে অক্টোবর দু হাজার বিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার ছয় কার্তিক চোদ্দশো সাতাশ বঙ্গাব্দ হিজরি সন অনুযায়ী চৌঠা রবিউল আওয়াল চোদ্দশো বিয়াল্লিশ সন ীয় বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের দুশো ছিয়ানব্বই জেনে নেই ইতিহাসের পাতা থেকে আজকের দিনে কোথায় কি ঘটেছিল তার কিছু স্মরণীয় ঘটনা ও কিংবা মৃত্যুর তথ্যাবলী আঠারোশো তেত্রিশ সালের আজকের এই দিনেই নিউ বিখ্যাত মেট্রোপলিটন অপেরা হাউজের উদ্বোধন করা হয় আঠারোশো বাষট্টি সালের আজকের দিন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন কৃতদাস মুক্তির ঘোষণায় ইতিহাসের বিভিন্ন সময় আজকের এই দিনেই জন্মগ্রহণ করেন বিজয়ী রাশিয়ান দিনে লেখক বুনিন বিজয়ী পদার্থ বিজ্ঞানী ক্লিন্টন জোসেফ ডেভিনসন এবং ইরানি বংশোদ্ভূত ইংরেজ লেখক নোবেল বিজয়ী ডোরি স্লেসিং ভারতীয় অভিনেত্রী পরিণীতি চোপড়া প্রমুখ এছাড়াও বিগত বছরগুলোতে বিভিন্ন সময় আজকের দিনে আমরা হারিয়েছি বাংলা ভাষার অন্যতম প্রধান কবি জীবনানন্দ দাস দাম সুলতান সুলাইমান উপমহাদেশের প্রখ্যাত রাজনীতি ইংরেজ ঐতিহাসিক জাপানি চিত্রকর সহ শ্রোতা এছাড়াও আজ বাইশ অক্টোবর আপনার ও আমাদের অনেক প্রিয় মানুষের জন্মদিন জন্মদিনের খুশির আনন্দ ঘন আজকের এই দিনটি কাটুক বন্ধু বান্ধব ও আত্মীয় পরিজনদের নিয়ে অপার আনন্দ হাসিয়ার গানে। জন্মদিনের এই আনন্দক্ষণে আপনাদের প্রত্যেককে দর্পণ পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সবার জীবন হোক মঙ্গলময় সুপ্রিয় শ্রোতা বন্ধুরা এবছর আমরা অতিক্রম করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ জাতির পিতার জন্মশতবর্ষে বছরব্যাপী নানা আয়োজনে বাঙালি জাতি ও সারা পৃথিবীর মানুষ পালন করছে মুজিব বর্ষ দর্পণের আজকের আয়োজন এবারে রয়েছে মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিশেষ আয়োজন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালি জাতির মুক্তির সংগ্রামে আপসহীন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বাঙালির মুক্তির সংগ্রামে রাজপথে গণমানুষের সাথে তার দিন কেটেছে বাঙালির অধিকার আদায়ের সংগ্রামে বারবার তিনি কারাবরণ করেছেন পাকিস্তানি শোষক গোষ্ঠীর রোশানলেপুরে তার এই কারান্তরীণ সময়ে তিনি লিখে গেছেন ডায়েরির পাতায় দিনপঞ্জি ও তার রাজনৈতিক দর্শন দু সালে যা পুস্তক আকারে প্রকাশিত হয়েছে কারাগারের রোজ নামচা নামে সুপ্রিয় বন্ধুরা বঙ্গবন্ধুর কারাজীবনের স্মৃতি ও বিশেষ ঘটনার অংশবিশেষ নিয়ে পাঠ আয়োজন রয়েছে এবারে আমাদের সুপ্রিয় শ্রোতা কারাগারের রোজ থেকে গ্রন্থিত পড়ে শোনাবেন জয়ন্ত চট্টোপাধ্যায় বাইশে জুলাই উনিশশো ছেষট্টি মনটা খারাপ করে ছয় সেলের কাছে যেয়ে দাঁড়াই হঠাৎ দেখি পায়ে ডান্ডা বেড়িয়ে দিয়ে একজন হাঁটাচলা করছে জিজ্ঞেস করলাম আপনাকে ডান্ডা বেড়ে দিয়েছে কেন বলল স্যার কোর্টে যেতে হবে তিপ্পান্ন বছর জেল দিয়ে দিয়েছে খাটতে হবে পঁচিশ বছর আর একশো তিরানব্বইটা কেস চলছে যাকে বলা হয় মুন্সিগঞ্জ গ্যাংকেস কতদিন জেল হয় খোদায় জানে জেল থেকে একবার পালাইয়াছিলাম তারপর আবার এত বছর জেল তাই ডান্ডা বেড়ি লাগায় কোর্টে যেতে হয় বললাম কেন ডাকাতি করে জীবনটা নষ্ট করলেন আপনার কে আছে তখন তিনি বলতে শুরু করলেন মা বাবা ছোটো বয়সে মারা যায় এক ফুফাত ভাই ডাকাত ছিলেন বোধহয় নাম শুনেছেন মুন্সিগঞ্জের ফেলু ময়াল আমাকে ফুসলাই আর ডাকাতি করতে নিয়ে যায় তখন আমার বয়স অল্প কিছু টাকাও আমাকে দেয় ডাকাতি করে এনে তারপর লো হয় তার সাথেই ডাকাতি করা শুরু করি তাকে ছাড়াও দু একবার করেছি মোট দশ বারোটা ডাকাতি করেছি সত্য আজ বুঝতে পেরেছি কি ভুলই না জীবনে করেছি আজ সেই ফেলু ময়াল আমার প্রভাত ভাই সরকারি সাক্ষী একরারি হয়েছে সাত বছর মামলা চলেছে আরও কতকাল চলবে খোদাই জানে তবে আমার জীবনের আর কি আছে তিপ্পান্ন বৎসর জেল কনফার্ম করে পঁচিশ বৎসর কাটতে হবে এ মামলায়ও কয়েক বৎসর জেল হবে মানে জীবন এই জেলের সেলের মধ্যেই কাটাতে হবে আমার একটা মেয়ে আছে ও স্ত্রী আছে আর কি কোনোদিন ওদের কাছে থাকতে পারবো মা বাবা না মরে গেলে বোধ এ পথে আসতে হতো না জীবনে বহু অন্যায় ও পাপ করেছি কদা কি মাপ করবে চুপ করে আবার বলল মেয়েটা ও স্ত্রীর কি হবে কিছুই তো রেখে আসতে পারে নাই বাহিরে গেলেও আর উপায় নাই ডাকাতি না করলেও জেলে আসতে হবে কারণ দাগি খাতায় নাম উঠেছে ডাকাতি হলেই পুলিশ আমাদেরকে ধরে আনবে নাম ছোটন সুগঠিত শরীর ছোটোখাটো লোকটা অটুট স্বাস্থ্য মনে হয় বুলেটও ঢুকবে না ওর শরীরে কারাগারের এই নিষ্ঠুর ইটের ঘরেই জীবনটা দিতে হবে তবু আশা করে পঁচিশ বছর খেটে বের হতে পারবে আবার মুক্ত বাতাস মুক্ত হাওয়ায় বেড়াতে পারবে ছেলে মেয়ে নিয়ে সংসার করবে মানুষের আশা শেষ নেই অনেকে বিশ বছর জেল খেটে বের হয়ে যায় কিন্তু বাইরে যেয়ে বেশি দিন বাঁচে না এখানে বেশি দিন থাকলে ভিতরে কিছুই থাকে না শুধু থাকে মানুষের রূপটা প্রিয় আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত প্রতিদিন সকালের ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ আড্ডা প্রিয় শ্রোতা বন্ধুদের জন্য এবারে রয়েছে সবচেয়ে জমকালো সাপ্তাহিক আড্ডা আয়োজন তারার সাথে কিছুক্ষণ হ্যাঁ বন্ধুরা আপনাদের জন্য আজকে তারার সাথে কিছুক্ষণ পর্বটির গ্রন্থনা গবেষণা ও উপস্থাপনা করেছেন দেশের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা জিনাত শানু শ্রোতা বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানান দর্পণের বিশেষ আয়োজন তারা সাথে কিছুক্ষণে বরাবরের মতো আমার সাথে আছেন একজন অতিথি এবং আপনাদের সাথে আছে আমি স্বাগত আমার সাথে আজকে যিনি আছেন তিনি আমার অনেক পছন্দের অভিনেত্রী কারণ তিনি প্রচণ্ড ভালো অভিনয় করেন আমার ধারণা আপনাদের সবারই প্রিয় একজন অভিনেত্রী অনেক ভালো ভালো কাজ করেছেন তার নাম হচ্ছে সানজিদা আনোয়ার প্রীতি প্রীতি তুমি কেমন আছো ভালো আচ্ছা প্রীতি আমরা তো একসাথে একটা কাজ করছি খুবই রিসেন্ট কাজটা বাংলাদেশ টেলিভিশনে অনে যাবে কাজটা করতে আমারও ভালো লাগছে তোমাকে সহকর্মী হিসেবে পেয়ে আরও বেশি ভালো লাগছে কাজটা সম্বন্ধে কিছু বল যেহেতু লিটারেচার বেসড কাজ তো আমার স্পেশালি ভালো লাগছে আর আফসানা ডিরেকশন দিচ্ছে সেটাও একটা ভালো জায়গা উপন্যাসে আমার কাছে ছোট হোক বড় হোক কোনো চরিত্রই আসলে খুব সিগনিফিকেন্টই লাগে কারণ প্রতিটা চরিত্রের সাথে গল্পের অনেক ধাপ জড়িয়ে থাকে তো সেই কারণেই উপন্যাস বেশ যে কোনো কাজ হলে সেটা সবসময় আমার কাছে স্পেশাল বাহ আচ্ছা এখন যেটা জানতে তো দর্পণের সেগমেন্ট তাই আমি করে আমাদের জানবো কারণ তোমার সম্বন্ধে অনেক কিছু জানার আছে তোমার ইন্টারভিউ সহজে শোনাও যায় না দেখাও যায় না এটা কেন কারণ প্রশ্নের উত্তর দিতে আমার খুব একটা ভালো লাগে না এই কারণে আমার ইন্টারভিউ দেয়া হয় কম আর নিজের সম্পর্কে খুব বেশি বলতেও আমার ভালো লাগে না ওকে আচ্ছা থ্যাঙ্কস আমার ডাকে সায়ে দেওয়ার জন্য বাংলাদেশ বেতারে কারণ এটা ডকুমেন্ট হয়ে থাকবে আচ্ছা যেটা জানতে চাই সেটা হচ্ছে তুমি তো প্রার্থনাট নামে একটা নাটকের দলের সাথে আছো আমি তোমার অনেকগুলো পারফরমেন্স দেখেছি এবং একটা না বেশ কয়েকটা নাটকে তুমি কাজ করো তোমার সবচেয়ে প্রিয় নাটক কোনটা আমার সবচেয়ে প্রিয় নাটক আসলে রবীন্দ্রনাথের রাজা আচ্ছা যেহেতু প্রাথ্যনাট্যের কথা জিজ্ঞেস করে ফেললাম তো এখানে আমার একটা কিউরিসিটি আছে আমি বছরে একবার দেখি তুমি কালো শাড়ি পরে লাল ফুল পরে রাস্তায় হাঁটো এটার হিস্টরিটা বলো কেন এটা কি উপলক্ষে তোমরা হাঁটো আসলে এটা প্রতিবছর বছর থেকে আমরা যে পঁচিশে মার্চের কালো রাত্রি যারা শহীদ হয়েছিলেন পুরো বাংলাদেশেই পাকিস্তানিরা যে লীলা চালিয়েছিল সেই শহীদদের সম্মান জানানোর জন্যই আমরা একটা র্যালির আয়োজন করে থাকি সেখানে আমরা সবাই কালো শাড়ি হোক কালো পোশাকে আমরা আসলে শোক প্রকাশ করি এবং আমাদের সেই র্যালিতে লিড করেন যিনি তিনি হচ্ছেন বঙ্গমাতা তার পরনে সবসময় আবার লাল শাড়ি থাকে কারণ তিনি আমাদেরকে আসলে লিড করে নিয়ে যান এরপরে যেটা সম্বন্ধে জানতে চাই সেটা হচ্ছে তোমার প্রথম সিরিজ কি স্পর্শের বাইরে হ্যাঁ স্পর্শের বাইরে প্রথম সিরিজ তোমার বিগিনিং শট আমার এখন মনে পড়ে যে তুমি সাইকেল চালিয়েছিলে তো তোমার কাছে গানটা কেমন লাগতো মানে গানের মধ্যে যে তোমাকে ভিজুয়ালাইজ করেছিল এটার অনুভূতিটা কেমন ছিল আমার ছোটবেলা থেকে সাইকেল চালাতে খুব ভালো লাগতো তো যখন শুটিংটা হয়েছিল তখন তো আর গানটা শুনিনি আমাকে বলেছে সাইকেল চালাতে আমি তো সারাদিন ভর সাইকেল চালিয়ে আমার কোনো না ছিল না পরে যখন ওটার ভিজুয়ালাইজেশনটা দেখলাম গানটা সহ তখন তো মনে হচ্ছিল আহ এটা তো আমারই গান আমার মনে হচ্ছে এটা আমার গান কারণ আমিও সাইকেল চালাতে পছন্দ করি আই ওয়াজ সো জেলাস কারণ আমি তখন অভিনয় করি না আমার মনে হচ্ছে এইরকম একটা সাইকেল চালানো ক্যারেক্টার যদি পেতাম সুন্দর ছিল আমি নাটকটা পুরো দেখেছি মানে রিয়েলি নাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ স্বাগতা মানে আমার লাইফের একটা মাইল ফলক তো অবশ্যই স্পর্শের বাইরে এরপরে তোমাকে আমরা অনেকগুলো ভালো ভালো কাজ দেখেছি বনাসনে দেখেছি ভালো কাজে কাছের মানুষ কাছের মানুষ গ্রন্থিগণ কয় করেছি মেঘ বলেছে যাবো যাবো করেছি এরকম আরও অসংখ্য অসংখ্য সিরিজ আমি করেছি যেগুলো খুব জনপ্রিয় ছিল হ্যাঁ এবং তখন অনেক কম চ্যানেল ছিল এবং এরকম সাহিত্য নির্ভর কাজ বা আসলে সাহিত্য নির্ভর করবো না আমি বলব সুশীল কাজ সুশীল কাজ হতো প্রচুর এখন যেরকম অনেক অ্যাকসেন্ট বেসড কাজ হয় তখন আসলে একটা নর্মাল ভাষায় কিন্তু গল্পটা অনেক ডেপথফুল বা মেসেজ সম্পন্ন গল্পের উপর কাজ করতে পারতাম আমরা তো এটা আসলে মিস করি আমি তোমাকে আমি শেষ প্রশ্ন করব সেটা হচ্ছে অনেক বছর ধরে তো তুমি অভিনয় করো আমি গানও গাইতে নাচতেও দেখেছি আসলে সবই করতে দেখেছি তো ভবিষ্যতে আমার ধারণা তুমি অভিনয় করবে সেই ইন্ডাস্ট্রিটা কেমন হলে তোমার মনে হতো যে তুমি তোমার ক্যারেক্টারটা পাচ্ছ এখন তো আসলে শুধু আমাদের ইন্ডাস্ট্রির কথা বলবো না পুরো বিশ্ব জুড়ে এখন আসলে এত বেশি প্রতিযোগিতা এত বেশি দৌড়াচ্ছে সবাই আমি চাই আসলে একটু স্থির হোক স্থির হয়ে আমাদের মনে হয় একটু ভাবার দরকার আছে এবং আমার মনে হয় যে এটা এখন বেস্ট টাইম কারণ কারণে আমরা কিন্তু অনেকে না তো ভাবা ছাড়া আমাদের কোনো কাজ নেই শ্রোতাদের উদ্দেশ্যে যদি তুমি কিছু বলতে চাও সেটা বলতে পারো শ্রোতাদের উদ্দেশ্যে আমার যেটা বলার আছে সবাইকে সুস্থ থাকতে হবে সচেতন থাকতে হবে এবং একই সাথে মানসিক ভাবেও অনেক শক্ত থাকতে হবে কারণ এই প্যান্ডেমিক আমাদের সবাইকে মিলেই উতরাতে হবে এবং কোনোভাবেই মনোবল হারানো যাবে না থ্যাংক ইউ আমরা এখন শুনতে শুনতে যাব স্পর্শের বাইরের গানটা ভালোবাসা স্পর্শ কথা পাই কথা হবে আগামী সপ্তাহে নতুন কোনো অতিথি নিয়ে এসে সে বাংলাদেশ শেষ হয়েছে অর্থাৎ বাংলাদেশের পার্বত্য অঞ্চল হিমালয় পর্বতমালার শেষ প্রান্তে বাংলাদেশের এই অঞ্চলটি প্রকৃতির নিজের মতো করে সাজিয়েছে অপরূপা সাজে হ্যাঁ প্রিয় শ্রোতা বন্ধুরা পার্বত্য অঞ্চলের অপরূপ সৌন্দর্য ও বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের বৈচিত্র্যময় জীবনযাত্রার সাথে পরিচয় করিয়ে দিতেই দর্পণের নিয়মিত সাপ্তাহিক নিবন্ধ আয়োজন পাহাড় ও প্রকৃতি রয়েছে এবারে শ্রোতাবন্ধুদের জন্য পাহাড় ও প্রকৃতি পর্বে আজকের এই নিবন্ধটি তৈরি করেছেন এ এইচ এম সাইফুল ইসলাম আর পড়ে শোনাচ্ছেন হক সৌন্দর্যের ঐশ্বর্যময় অহংকার আমাদের এই বাংলাদেশ এ দেশের চারিদিকে ছড়িয়ে আছে নয়নাভিরাম নানান দৃশ্য প্রকৃতি যেন এখানে তৈরি করেছে নজর হাজারো চিত্র চারপাশে বিছিয়ে রাখা শুভ্র মেঘের চাদরের নিচে রয়েছে সবুজ বনরাজিতে ঘেরা ঢেউ খেলানো অসংখ্য ছোট বড় পাহাড় তার মাঝ দিয়ে চলে গেছে আঁকা বাঁকা রাস্তা পাহাড়ের বুক চিরে আপন মনে বয়ে চলেছে নামনা জানা নদ নদী আর ঝর্ণাধারা শ্রোতা বন্ধুরা পাহাড় ও প্রকৃতি পর্বে আজ বলব দেবতার পুকুরের কথা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের প্রশাসনিক অঞ্চল সাতাশশো বর্গ কিলোমিটার আয়তন বেষ্টিত খাগড়াছড়ি পার্বত্য জেলা এখান থেকে মাত্র পাঁচ কিলোমিটার দক্ষিণে খাগড়াছড়ি মহালছড়ি সড়কের কোলঘেসে অবস্থিত মাইশছড়ি এলাকার নুনছড়ি মৌজার আলোটিলা পর্বত শ্রেণী এখানে থেকে সৃষ্টি হয়েছে ছোট নদী নুনছড়ির এই নুনছড়ি নদীর ক্ষীণ স্রোতের মাঝেই রয়েছে প্রকাণ্ড পাথর স্বচ্ছ পানির স্রোতে স্থির পাথর যেমন মানুষের মনকে মোহিত করে তেমনি প্রকৃতির অপূর্ব সাজে মুগ্ধতায় শিরত হয় মন এখানেই রয়েছে পাহাড়ের চূড়ায় দেবতার পুকুর সমুদ্রের সমতল থেকে সাতশো ফুট উচ্চতায় এই পুকুর রূপকথার দেবতার আশীর্বাদের মতো যেন সলিল বালির সলিল বাড়ির স্রোতহীন সঞ্চার পাঁচ একর আয়তনের এই দেবতার পুকুরটির স্বচ্ছ টলমলে জড়রাশি মন ফুলানো প্রশান্তি মুহূর্তের মাঝে পর্যটকদের হৃদয় মন উদাস করে দেয় পুকুরটির চারিদিক ঘন বন যেন সৌন্দর্যের দেবতা বর নিয়ে এসেছে কথিত আছে স্থানীয় বাসিন্দাদের পানির তৃষ্ণা মেটানোর জন্য স্বয়ং জল দেবতা এ পুকুর খনন করেন পুকুরের পানিকে স্থানীয় লোকজন দেবতার আশীর্বাদ বলে মনে করে দেবতার অলৌকিকতায় পুকুরটি সৃষ্টি বলে এত উঁচুতা অবস্থানের পরও পুকুরের পানি কখনো শুকায় না প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে বিভিন্ন সম্প্রদায়ের হাজার হাজার নারী পুরুষ পূর্ণ লাভের আশায় এই পুকুর দর্শনে এসে থাকে দেবতার পুকুর ত্রিপুরা ভাষায় মাতাই পুকুরী নামে পরিচিত চারিদিকে মালভূমি দ্বারা পাহাড় বেষ্টিত হওয়ায় দেবতার পুকুরকে সমতল ভূমিতে মনে হয় রূপকথার গল্পের মতো এই নয়নাবিরাম সৌন্দর্য ভরা জায়গাটি দেখতে চাইলে যেতে হবে দেশের যে কোনো প্রান্ত থেকে সোজা খাগড়াছড়ি এরপর খাগড়াছড়ি মহালছড়ির পথ ধরে মাইশছড়ি এখানে এসে মূল রাস্তা থেকে নেমে কিলো দুয়েক খাঁটা পথ এ হল বাসে আসার পথ আর যদি নিজস্ব ব্যবস্থায় আসা যায় তাহলে সোজা চলে যাওয়া যাবে একেবারে পাদদেশে নুনছড়ি নদীর কাছে এই পথে হাঁটতে হাঁটতে ক্লান্ত হলে জিরিয়ে নেওয়া যাবে পাহাড়ের কোলে আবার এই মহালছড়ি এলাকায় রয়েছে মহালছড়ি হ্রদ কাপ্তায় বাঁধের ফলে কাপ্তা হ্রদের পানি জমে নানিয়াচর হয়ে মহালছড়ি পর্যন্ত এসেছে তাই তো শিল্পীর তুলিতে আঁকা প্রকৃতির এমন সৌন্দর্য দেখতে আর দেরি না করে চলে যান দেবতার পুকুরে কেননা প্রকৃতির দুর্গমতাকে জয় করে সৌন্দর্য উপভোগ করার মজাটা কিন্তু একেবারেই আলাদা শ্রোতা আমাদের এবারের বিশেষ নিবন্ধ আয়োজন রসনার সাতকাহন দেশের বিভিন্ন প্রান্তে নানা স্বাদের পুষ্টিমান মুখরোচক খাবারের এই তীবৃত্ত জানাতে আজকের রসনার সাতকাহনের বিশেষ নিবন্ধ তৈরি করেছেন দেশের প্রখ্যাত অভিনেতা সুভাষিষ ভৌমিক চলুন শোনা যাক একটি দেশের সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ ধর্মীয় এবং সাংস্কৃতিক ভাতৃত্ববোধ প্রতিটি দেশেই রয়েছে বিভিন্ন জাতিগোষ্ঠী এবং ধর্মীয় সম্প্রদায়ের মানুষ বাংলাদেশ ধর্মীয় এবং সম্প্রদায়গত সম্প্রীতির এক অনন্য উদাহরণ ধর্মনিরপেক্ষতা আমাদের দেশের সংবিধানের অন্যতম ভিত্তি এই দেশে জাতীয় ধর্মীয় উৎসব দুই ঈদে সকল ধর্মের মানুষ যেমন আনন্দোৎসবে মেতে ওঠে তেমনি পুজোর বিভিন্ন অনুষ্ঠানে সকল সম্প্রদায়ের মানুষ করে অংশগ্রহণ এবছর করোনা প্রকোপের কারণে দুটো ঈদই শুধু নয় পহেলা বৈশাখের মতো জাতীয় উৎসবও অন্যান্য বারের মতো উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হয়নি সবাই ঘরে থেকে ঘরোয়াভাবেই পালন করেছে দুটো ঈদ আর এখন এসেছে দুর্গাপূজো। সনাতন বা হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো অত্যন্ত সীমিতভাবে পালিত হচ্ছে এবার তবে ঘরে উৎসব পালন করলেও খাবার দাবার নিয়ে উৎসাহ বা আনন্দের কমতি নেই শ্রোতা বন্ধুরা আজ রসনার সাত কাহনে দুর্গাপুজোর খাবার নিয়ে কিছু কথা বলি দুর্গাপুজোর কথা এলেই প্রথমে চোখে ভেসে ওঠে মোয়া মুরকি নারু আর নানান ধরনের মিষ্টান্নের কথা দুর্গাপুজোয় ঘরে তৈরি হয় মোয়া মুরকি আর নানান ধরনের নারু। এর মধ্যে মুড়ির মোয়া চিরার মোয়া ঝুড়ির মোয়া অন্যতম নাড়ুর মধ্যে রয়েছে নারকেলের গুড়ের নাড়ু নারকেলের চিনির নাড়ু তিলের নাড়ু ভুষের নাড়ু ঝুড়ির নাড়ু আরও কত কত নাড়ু এছাড়াও রয়েছে খাজা গজা আর দুধের তৈরি নানা ধরনের মিষ্টি এক কথায় বলা যায় পুজোর খাবারে নাড়ু মোয়া ছাড়া চিন্তাই করা যায় না এরপরে আসি একটু ভারী খাবারের দিকে ভারী খাবারের মধ্যে লুচি আলুর দম লাবড়া ছোলার ডাল পায়েস ছানার পায়েস সুজির পায়েস সুজি এরপরে আসে পুজোর ভোগের কথা ভোগের মধ্যে রয়েছে খিচুড়ি বাসন্তী পোলাও পুষ্পান্ন নিরামিষ পোলাও সাদা ভাত লাবড়াসহ বিভিন্ন ধরনের ভাজা বা ভাজি বন্ধুরা আমাদের গান পর্বে এখন শুনবেন একটি লালন গীতি শিল্পী ফরিদা পারফেন

বন্ধুরা গানের রেশ ধরে আমাদের অনুষ্ঠান থেকে উঠতে হচ্ছে সময় শেষ জানিয়ে দিয়ে আজকের অনুষ্ঠান গ্রন্থনা করেছেন মোহাম্মদ মাসুদুজ্জামান প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান প্রকৌশল দায়িত্বে ছিলেন এস এম আল জুবায়ের অনুষ্ঠান তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ নাসিমুল কামাল এবং আপনাদের জন্য দর্পণ প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন